আজকে আমাদের ট্রেনিংয়ের তৃতীয় দিন। আমরা এখন চলেছি বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, যেখানে আমাদের গ্রিন হাউস রয়েছে। ওখানে আজকে আমাদের প্র্যাকটিক্যাল হবে। তো চলুন দেখা যাক আজকে আমরা কী প্র্যাকটিক্যাল করছি, সবই আপনাদের দেখাবো। তো আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকুন, আর আশা করবো এই ট্রেনিং আমি যতটা যা শিখছি এখান থেকে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ আমার সঙ্গে থাকুন আর আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই আমরা যেখানে ট্রেনিংটা নেব আজকের এসে গেছি, অনেকক্ষণ প্রতীক্ষার পর এই আমাদের যেখানে ট্রেনিং হবে সেখানে এসে গেছি। এই আমি এবার ভিতরে ঢুকছি। এর কিসের দানা আছে দেখি, দেখান দেখি। এক প্লান্ট এই পিছনটা দেখি, লিখে রেখেছে ক্যাপসুল। ব্রকোলি, শসা, বেশ কিছু লঙ্কার দানা দেখুন। এই যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলোর মধ্যে আজকে আমরা বসাবো কোকোর বিনের মধ্যে। 5 কেজির ভেজান তাহলে 5 বিজে খালি করে গেলে আপনি আপনি নিয়ে নেয়, ঠিক আছে? পুরোটা না ভেজালো হবে না, ঠিক আছে? পুরোটা না ভেজালো হবে, আরো বিল ফিরিয়ে দিলে আপনি আপনি, হ্যাঁ আমি বললাম 30 থেকে 40 এর মধ্যে পাইকারি পাওয়া যায়, ঠিক আছে? আপনি যেটা বললেন নারকেল ছোবড়া দিয়ে হবে, আপনাকে নিজেকে করে করে একটু গুঁড়োগুলো হুগলির দিকে পৌঁছে দেবে। ডাব দেখছেন না কত বিক্রি হচ্ছে ডাব এখন, বাইরে থেকে আনতে হচ্ছে, কেউ যদি এটা করে একটা বিজনেস হিসেবে। আমরা আজকে একটা প্লাটকে ফিল আপ করবো, আমি এটাকে শুকানোর জন্য রেখে দেবো। আচ্ছা, কারণ কি বলুন তো, মানে নষ্ট করবো না, তাহলে এটা যদি একটু শুকিয়ে যায় আগামীকাল আমরা তো আগামীকাল সকালবেলা যে প্র্যাকটিক্যালটা দেখাবো সেটা আরো ভালো সুবিধা হবে। হ্যাঁ ভালো হবে, আমি একটা প্লাটকে জাস্ট ফিল আপ করে দেখাবো। কারণ হচ্ছে কি, না হলে দেখুন রিসোর্স সবসময় বাঁচাতে হবে। হ্যাঁ, আমি আমাদের আমরা এমন একটা জায়গায় চাকরি করি বা এটা চাকরি করি, একদম গভর্নমেন্টের ইনস্টিটিউট যদি হয়, একদম রিসার্চ স্টেশন, তারা পুরোটাই নষ্ট করতে পারে, ঠিক আছে? আমাদের সাধারণভাবে আমরা চাষি ভাষি তো কাজ করি বলে আমাদের সাশ্রয় করে যতটা কাজ করতে পারি আমরা, সাশ্রয়টা করবার দরকার অবশ্যই। আজকালকার দুনিয়া আপনি পেস্টিসাইডের দাম কমাতে পারবেন না, ফার্টিলাইজারের দাম কমাতে পারবেন না, বীজের দাম কমাতে পারবেন না, কিন্তু আপনি যদি আপনার এই অনুযায়ী যতটা করতে পারেন ততটা হলে ভালো হয়, ঠিক আছে? একটু সেটা ঠিক আছে, বেশিক্ষণ দক্ষিণ ভারত থেকে আসে, দক্ষিণ ভারতে ওরা সানলাইট সব থেকে বেশি পায়, সূর্যালোক পায় সমুদ্রের তীরে, শুটকি মাছ করে যেমন সেরকম, এগুলোকে করলে পুরো একদম এ করলো, তার ফলে কি পুরোটা তলার দিকের গুঁড়ো বালিগুলো চলে গেল, আর ওর সঙ্গে নুন যদি থাকে লবণাক্ত ভাব তো থেকে যায়, ওখানে যে সমুদ্র থেকে ধরায় তাহলে একটা একটুখানি বেশি বেশি হবেই, মানে ওর একটু নুনের ভাব থাকবে, সেটাও দুবার জল হয়ে গেলে ভালো হয়ে গেল। হ্যাঁ, একটু ভালো মিশিয়ে দেয়। আমরা এটাকে একদিন রেখেও যদি করি, মানে একদিন মেশাবার আগে কোকোপিটটাকে ভিজিয়ে যদি একদিন রেখে দিই, মানে রোদের মধ্যে রেখে দিলাম, তারপর ছায়াতে শুকিয়ে নিয়ে চল বাড়ির ঘরের মধ্যে রেখে দিলাম, তাহলে ভালো, তাহলে একটু ভালো হবে। কিন্তু আমরা আজকে প্র্যাকটিক্যাল আজকে পুরো জিনিস দেখাবার জন্য আজকে, হ্যাঁ আজকে পুরো প্রসিডিউরটা করা আছে, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু ওটা হলে আরো ভালো, বেটার হবে আরো। তার পরের দিন এসে আপনারা 10% এর মতো ভার্মি কম্পোস্ট মেশালেন, আর ওই একটু 25 থেকে 50 গ্রাম এর মতো আপনারা ট্রাইকোডার্মা মিশিয়ে দাও। দাদা এই যে ট্রাইকোডার্মা দিন, ট্রাইকোডার্মা এটা কি 5 কিলোর উপরে বললেন তো? 5 কিলোর ব্লক যদি হয় তাহলে 1:9, 1:9 লগুন 45 কিলো হলো, মোটামুটি এটা থামুর, এটা হচ্ছে থামুর, একটু 19-20 এর ব্যাপার নেই, 45 কিলো হলো, তার সঙ্গে ওই 4-5 কেজি মতো ভার্মি কম্পোস্ট মতো মেশানো, 4-5 কেজি না দিলেও হয়, ঠিক আছে? হ্যাঁ, আপনার 10% এর মতো
তাহলে 5 কিলোই হচ্ছে আপনার 25 কিলো তে মোটামুটি জেনারেল আমাদের যে কোকো কিছু কোন অ্যাসিডিটি বা অ্যালকালিনিটি ওই কত থাকে জেনারেল যেন নিউট্রাল থাকার কথা কিন্তু এর মধ্যে যেটা হয় যে সাউথ ইন্ডিয়া থেকে আসে বলে ওরা সমুদ্র তীরে শুকায় বলে ওই বালি আর নুনটা চলে আসে নুনটা জানা এই জন্য আমরা দেখেছি বেশ কয়েকবার ধুয়ে নিলে ভালো হয় কেন এই যারা ঘরের গাছ করে আর কি ছাদে গাছ পাঁচ করে বা এই করে তাদের অভিজ্ঞতা একটু বলছি তারা একটুখানি অসুবিধা হয় ঠিক আছে বেশ কয়েকবার বাড়ির গাছের ক্ষেত্রে বেশ কয়েকবার ভিজিয়ে নিলে ভালো অবস্থা ভার্মি কম্পোস্টই হচ্ছে সবথেকে ভালো আপনি শুকনো গোবর সারের মধ্যে যদি দেন ওর মধ্যে ঘাসের বীজ চলে আসবে কিন্তু আমি যেটা বলছি শুকনো গোবর খুব শুকনো গোবর সার দিলেও করা যাবে এটা চেলে নিতে হবে একটু চেলে ডাস্ট করে নিয়ে করতে হবে ট্রাক্টরের মাধ্যমেও হয় এই যে আপনার যদি 5 কেজি থেকে 50 কেজি হলো 5 কেজি আর ভিজিয়ে আপনার হলো হচ্ছে গিয়ে ভিজিয়ে হলো 45 কেজি 10% আপনার ভার্মি কম্পোস্ট মেশালেন তাহলে ধরে নিলাম 50 কেজির কাছাকাছি তাহলে আমি তার সঙ্গে মোটামুটি ওই 25 থেকে 50 গ্রামের মতো আমি ট্রাইকোডার্মা পাউডার দেবো ট্রাইকোডার্মা গিলি দিই ট্রাইকোডার্মা পাউডার এটা হচ্ছে হ্যাঁ ওই মোটামুটি কেজি একটু কম দিলে হ্যাঁ ঠিক আছে 50 গ্রামের মতো আমি 50-60 গ্রামের মতো মানে 25 থেকে 50 গ্রামের মতো দিলেই যথেষ্ট এটা যদি দেখেন এটা হচ্ছে কি জৈব ছত্রাকনাশক তারপরে কি এই মাটিটা এই কোকোপিটটা তৈরি হবে এর মধ্যে যদি কোনো মানে রোগ জ্বালা থাকে সেটা এই হবে না আর এই শিকড় দিয়ে প্রথম থেকে একটুখানি যাবে যেটা বললাম মূল জমিতে যখন যাবে মূল জমিও তলায় যদি কোনো আপনার শিকড় পচা গোড়া পচা মানে মাটিবাহিত যে সমস্ত রোগ এই মাটিবাহিত রোগটা শিকড়ের লড়াই করার ক্ষমতাটা বেশি ভালো অনেক ভালো আর এটা এটা কোনো কেমিক্যাল নয় অর্গানিক এর খাবার হচ্ছে গিয়ে কিন্তু কেঁচো সার আচ্ছা তাহলে এ বেড়ে যাবে এই যতখানি আপনি দেখছেন ততখানি হয়ে গেল আচ্ছা ঠিক আছে অনেকটা খুব চাপবেন না এটা নিয়ম হচ্ছে খুব চাপাও যাবে না আবার খুব হালকাও দেয়া যাবে এটাকে আমরা আজকে রেখে দেবো কালকে সকালবেলা এসে বাদ বাকি প্লাক্টেগুলো করবো মানে ওই বড় প্লাক্টেটা করবো ঠিক আছে বড় প্লাক্টে আর বাদ বাকি প্লাক্টেগুলো করবো ঠিক আছে তাহলে কোকোপিটের এইগুলো গুঁড়োগুলো যতক্ষণ ধরে রাখবে ওটাকে যতক্ষণ শিকড়ে দিতে পারবে কাঠের গুঁড়ো ততটা দিতে পারবে তার ফলে কী হচ্ছে এর মধ্যে শিকড়টা যা ভালো হবে মানে পরীক্ষা করে করে সবাই দেখেছে নানা রকম মিডিয়া নিয়ে এর মধ্যে যেটা শিকড়টা ঝাড়বে একদম টবের মতো উঠে আসবে পুরোটা সেটা এতে হবে না কিন্তু হবে মানে আপনার কাঠের গুঁড়ো দিলেও হবে দুদিন কি তিন দিন আমরা তো অত রিসার্চ করে দেখিনি দু তিন দিন ওটাকে যদি ভিজিয়ে দিয়ে কালো জলের মতো বেরিয়ে চলে গেল তারপরে ছাদে একটু শুকি টুকি নিয়ে তারপরে এরকম ভাবে এর সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে করতে হবে সেক্ষেত্রে একটু ভার্মি কম্পোস্টের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এটা হয়ে গেল ঠিক আছে এবার আরেকবার দিয়ে উপর থেকে একটু আলটো দিয়ে স্যার এর মধ্যে কি পোলট্রির এরে অবস্থা ভার্মি কম্পোস্টই হচ্ছে সবথেকে ভালো আপনি শুকনো গোবর সারের মধ্যে যদি দেন ওর মধ্যে ঘাসের বীজ চলে আসবে কিন্তু আমি যেটা বলছি শুকনো গোবর সার হ্যাঁ খুব শুকনো গোবর সার দিলেও করা যাবে এটা চেলে নিতে হবে একটু চেলে ডাস্ট করে নিয়ে করতে হবে ট্রাক্টরের মাধ্যমেও হয় এই যে আপনার যদি 5 কেজি থেকে 50 কেজি হলো 5 কেজি আর ভিজিয়ে আপনার হলো হচ্ছে গিয়ে ভিজিয়ে হলো 45 কেজি 10% আপনার ভার্মি কম্পোস্ট মেশালেন তাহলে ধরে নিলাম 50 কেজির কাছাকাছি তাহলে আমি তার সঙ্গে মোটামুটি ওই 25 থেকে 50 গ্রামের মতো আমি ট্রাইকোডার্মা পাউডার দেবো এটা হচ্ছে কি জৈব ছত্রাকনাশক তারপরে কি এই মাটিটা এই কোকোপিটটা তৈরি হবে এর মধ্যে যদি কোনো মানে রোগ জ্বালা থাকে সেটা এই হবে না আর এই শিকড় দিয়ে প্রথম থেকে একটুখানি যাবে যেটা বললাম মূল জমিতে যখন যাবে মূল জমিও তলায় যদি কোনো আপনার শিকড় পচা গোড়া পচা মানে মাটিবাহিত যে সমস্ত রোগ এই মাটিবাহিত রোগটা এ হবে শিকড়ের লড়াই করার ক্ষমতাটা বেশি ভালো অনেক ভালো আর এটা এটা কোনো কেমিক্যাল নয় অর্গানিক এর খাবার হচ্ছে গিয়ে কিন্তু কেঁচো সার আচ্ছা তাহলে এ বেড়ে যাবে এই যতখানি আপনি দেখছেন ততখানি হয়ে গেল আচ্ছা ঠিক আছে অনেকটা খুব চাপবেন না এটা নিয়ম হচ্ছে খুব চাপাও যাবে না আবার খুব হালকাও দেওয়া যাবে Ha ha ha!
এটাকে আমরা আজকে রেখে দেবো, কালকে সকালবেলা এসে বাদবাকি প্লাকটাগুলো করবো, মানে ওই বড় প্লাকটাটা করবো, ঠিক আছে, বড় প্লাকটা আর বাদবাকি প্লাকটাগুলো করবো, ঠিক আছে। তাহলে কোকোপিটের এইগুলো গুঁড়োগুলো যতক্ষণ ধরে রাখবে ওটাকে, যতক্ষণ শিকড়ে দিতে পারবে, কাঠের গুঁড়ো ততটা দিতে পারবে। তার ফলে কী হচ্ছে, এর মধ্যে শিকড়টা যা ভালো হবে, মানে পরীক্ষা করে করে সবাই দেখেছে নানা রকম মিডিয়া নিয়ে, এর মধ্যে যেটা শিকড়টা ঝাড়বে একদম টবের মতো উঠে আসবে পুরোটা, সেটা এতে হবে না, কিন্তু হবে, মানে আপনার কাঠের গুঁড়ো দিলেও হবে। এই দেওয়া যাবে স্যার? না না, ও খুব জোর খারাপ জিনিস, পোলট্রি কাজ মেরে দেবে, আমাদের পুরোটি ফিল করা হয়ে গেছে। এখন আমরা একটা ছোট কাঠি অথবা পেন্সিল নিয়ে প্রতিটি পুরোটে হোল করব, আর হোলগুলো একই লেভেলে রাখার চেষ্টা করব, কারণ যদি দানা আপনার উপরে নিচে হয় সেই অনুযায়ী কিন্তু আপনার জার্মিনেশনও হবে। সুতরাং চেষ্টা করবেন যে হোলগুলো করছেন একই সাইজে যেন হয়। তো একে একে আমরা দানা সবাই মিলে আজ আমরা অল্প অল্প করে সবাই দানা দেব, আর আগামীকাল আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভালোভাবে যতগুলো আমাদের কাছে প্রোটে আছে সমস্ত ট্রেতে আমরা কোকোপিট দিয়ে তারপরে দানা ফিল করব। একটা ট্রে হয়ে গেছে, এবারে ওর উপরে কোকোপিট দিয়ে পুরো দানাগুলো সমানভাবে ওটা কভার করে দেবো, যাতে যখন জল পড়বে দানাগুলো বেরিয়ে না যায়। যদি ক্যাপসিকাম হয় যেগুলো কুটসারক বেশি আসে সেসব ক্ষেত্রে আপনার নিম তেল 1 ml প্রতি লিটার জল, মাত্র 10,000 ppm এর নিম তেল 1 ml প্রতি লিটার জল একবার ঝাঁঝরি দিয়ে চাড়াতে দিয়ে আপনি চাড়াটাকে রেডি করুন। চাড়াটা খুব ডাঁটো ভালো চাড়া তৈরি, ঠিক আছে। আর জল এবার যখনই দেবেন, ওই যে বললাম যে দিনে দুবার থেকে টেনে দেবেন, এটাকে নিয়ে গিয়ে ওই এর মধ্যে রেখে দেবেন, ওই মালচিং পাতা যেটা আছে প্লাস্টিক মালচিং পাতা, ওরকম যখন চারা হয়ে যায় তখন আমরা নিজেরা চারা করেছি, যখন চারা হয়ে যায় এরকম করে দুটো হাত দিয়ে নিয়ে চলে যাওয়া যায়, মানে গোটা নার্সারিটা আপনি দরকার হলে শিফট করে অন্য জায়গায় ফ্যাট আছে এরকম ওরকম ওরকম বীজে লেখা আছে। তো এবার সেই অনুযায়ী আপনি দেবেন, একটা দুটো মিস হতেই পারে সেটা কোনো ব্যাপার না। এবার ব্যাপার হচ্ছে যে আমরা যেটা করিনি এখানে সেটা হচ্ছে সকালবেলা যখন ওই যোগার যন্ত্র করবেন তখন একটা থালাতে করে, ঠিক আছে, 20 টাকা রোদে শুকিয়ে নেবেন, থালাতে করে স্টেনলেস স্টিলের থালাতে করে দিতেও সুবিধা হবে, হাতে নিয়ে গেলে কোথাও পড়ে যাবে, দামি বিয়ে স্টেনলেস স্টিলের থালাতে করে পরিষ্কার রোদের মধ্যে একটুখানি দিয়ে রাখুন। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে অথেন্টিক, কোনো মানে কলকাতাতে মানে কম পয়সার মধ্যে অথেন্টিক। আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি, আপনার সমস্যাটা হচ্ছে যে সঠিক সোর্স থেকে বীজ পাওয়া, রাইট। আপনার এই ট্রেনিং ফেনিং হয়ে যাক, আমার ফোন নাম্বার আমি তো বলে দিয়েছি, 12 আড়ি না 13 আড়ি আপনি আমাকে ফোন করবেন। আমি লোকেদের সঙ্গে কথা বলে, আমি আগে প্রাইভেট সিট কোম্পানিতে ছিলাম, তো আমার নেটওয়ার্ক মানে অনেক লোকের সঙ্গে চেনা জানা আছে, আমি বলবো যে বাঁকুড়ার ইন্ডাসের কাছাকাছি কে ভালো সিটের দোকান ভালো কে আছে, আমি দেখেছি জার্মিনেশন ভালো। গত বছর আমরা 35,000 চারা করেছি, তো আমরা নিজে হাতে করেছি এরকম লাখটা ফ্লাক্টা বিজে করে, আমাদের সঙ্গে চাষের যারা লেবার ছিল, কিন্তু আমি বীজ অনেক সময় আমরা নিজেরাও ফেলেছি, তখন ও আমাকে যে করছিল সেই বললো আমাকে, এটা কিন্তু আমার এ নয়, আমি শিখেছি ওর কাছ থেকে যে স্যার একটু রোদের কাটতে হবে, আমি বললাম না কিচ্ছু হয় না স্যার রোদের। তারপরের দিন আমি দেখলাম পরের দিন ট্যাক বেরিয়ে গেছে, ঠিক আছে, শীতকালে ভালো যদি এ হয় শীত ভালো হয় শীত ভালো পরের দিন আপনার ট্যাক বেরিয়ে গেল, তখন আপনারা পর রেখে তখন আপনি ম্যানেজমেন্ট করবেন, জল দেবেন, এবার রাখার জায়গাটা ওরকম মাল স্প্রে করবেন। সুবিধা হচ্ছে কি, যখন প্লাস্টিকগুলোকে সরিয়ে নিলেন তখন ওই মালচের মধ্যেই ফুটো করে আপনি গাছগুলোকে লাগিয়ে দিলেন টানেলের মধ্যে, তাহলে আপনার ফলটাও ওখানে ফসলটাও ওখানে হতে থাকে। একটা রিফ্লেক্টিং এ আছে, এতে আপনার শোষক পোকা কম হবে, রোগ পোকা কম হবে, সাদামাছি কম হবে, সাদামাছি কম মানে কুটসা রোগ কম হবে, ভাইরাস রোগ কম আসবে, ঠিক আছে। আর কালোটা ভেতরে দেওয়া মানে ও কনজার্ভ করবে কালোটা, মানে দেখবেন টিরপল টিরপলগুলো যেগুলো ঢাকা দেয় উপরটা কমলা রঙের থাকে কিন্তু ভেতরটা দেখবেন কালো রঙের থাকে, তাহলে ভেতরের হিটটাকেও প্রিজার্ভ করবে, হ্যাঁ। তার ফলে শীতকালের মধ্যে যতই হিট প্রিজার্ভ করবে, আপনি যদি সেচ দেবেন
এখন সেচ দিলে ধরুন দুদিনে জো চলে আসলো, তিন দিনে জো চলে আসলো, কিন্তু এরকম মালচিং পাতা অবস্থায় যদি সেচ দেওয়া হয় তাহলে অন্তত সাত দিনে জো আসবে, তাহলে আপনার জলের পরিমাণটা, জলের খরচটা কম লাগবে। আপনি আপনি একবারে দিয়ে পয়সা খরচা করলেন কিন্তু সেই পয়সাতে আপনি অনেক বেশি মানে আরেকটা দুটো কাজ পেলেন আর কি। ঠিক আছে, ফার্টিলাইজার আপনার সিম্পলি 30-40% ফার্টিলাইজার, 30% ফার্টিলাইজার কমে যাবে, 40% সেচের খরচ কমে যাবে, আর 90%-এর মতো মানে 85-90% মতো আপনার নিরেন খরচাটা কমে যাবে, মানে আর ঘাস তো হবে না। আর আপনি যদি কি চলাফেরা করবেন সেদিক দিয়ে ঘাস মানে, হ্যাঁ ঘাস হবে না, তলায় ব্ল্যাক থাকলে কি হবে, ব্ল্যাকটা হিটটাকে ধরে রাখবে, কনজার্ভ করবে, অসুবিধা তাপটাকে ভেতর দিকে পাঠাবে। ঠিক আছে, আর উপরে সিলভারটা থাকলে ও রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করলেও আবার ফলটা ভালো হবে মানে ফসলটা ভালো হবে, ও ওর যে আলোটা মানে ওকে এখন তো সব ডে মানে এটা মানে এর ব্যাপার আছে, ডে লেন্থের ব্যাপার আছে ফসলের ক্ষেত্রে, ও যত বেশি আলো পাবে মানে এমনি তো সূর্য থেকে আলো পাচ্ছে প্লাস রিফ্লেক্ট করেও যে ওটা আলো আসছে যে ওটা আসছে সেটাও ওর মানে ফটোসিনথেসিসকে বাড়াবে, ও তাড়াতাড়ি করে ডালপালা বেশি ছাড়বে। ঠিক আছে, বেশি ছাড়বে, তার ফলে ফলনটা এই যে আমরা বলছি 1.5-2 ফলন পাবে, কেন বলছি মালচিং দিলে, তার কারণ হচ্ছে গিয়ে ওই সব কারণের জন্য, এক তো হচ্ছে গিয়ে অনেক বেশি মানে নিউট্রিয়েন্টকে কাজে লাগাতে পারছে, সার ফার যা দিচ্ছেন কাজে লাগাচ্ছে, আর দ্বিতীয় রকম হচ্ছে কি ওর ওকে মানে আলো পাতাচ্ছে অনেক বেশি, আলো মানে আলো এতটা পাতাচ্ছে যে ওর ডালপালা ছাড়া অনেকগুলো যেখানে নাম্বার অফ মানে যদি কেউ রিসার্চ করে দেখেন যে নাম্বার অফ ব্রাঞ্চেস যদি দেখে একটা প্যারামিটার যদি নেয় কেউ বা মানে যদি আপনারা ডাটা রাখেন বা রাখেন দেখবেন এমনি মালচিংয়ে যেটা করেছেন মানে মালচিং ছাড়া এমনি করেছেন তাতে যদি 30টা মানে ডাল হয় 30টা ব্রাঞ্চ থাকে ওখানে গিয়ে দেখবেন আপনার অন্তত পক্ষে 40টা ব্রাঞ্চ আছে, তাহলে 40টা ব্রাঞ্চ মানে আপনার ফলের সংখ্যা বেড়ে গেল, ফলের সংখ্যা বেড়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, আর ফুটের সাইজ যে ছোটো হবে তা কিন্তু না, আমাদের পশ্চিমবঙ্গের জন্য ব্ল্যাক সিলভার হচ্ছে কি বেস্ট, অন্য কিছু করে তাহলে তার ভিতরে যদি আমরা চাষ করতে যাই মানে ওই চারাটা যখন হবে চারাটাকে আমরা এখানে এনে লাগাবো, আবার মূল জমি যদি খোলা মাঠেও চাষ হয় তাহলেও আমরা পলিমালচিং করে যদি চাষ করি রেসবেড করে তাহলে আমাদের অনেক বেশি সাশ্রয় হবে, নিরেনের খরচাটা প্রায় 80%-90% কমে যাবে। আমরা দেখেছি যে একটা কোনো চাষে কিন্তু এখন মোটামুটি প্রায় 40% হচ্ছে কি নিরেন মানে ঘাস মারা আর নিরেনের খরচা মানে যদি লেবারটা ধরা হয়। ঠিক আছে, হ্যাঁ তাতেও হয় না, সবাই লোকে ওই রাউন্ড আপ মারছে, গ্লাইসেল মারছে, এবং বছরে একবার মারার কথা সেটা বছরে তিনবার মারা হচ্ছে, তার মানে জমি নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই গ্লাইসেলের তো ধরুন তার মানে ইউরোপের দেশগুলোতে তো গ্লাইসেল নিয়ে মামলা মকদ্দমা চলছে বিশাল করে, তার ক্যান্সার কজিং বলে ক্যান্সার হয় বলে ওতে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা মূল জমিতে 3-4 রকমের পাওয়া যায় কিন্তু সবজির ক্ষেত্রে বা আমরা মানে এতে কী বলে আপনার যে কোনো বিস্তলা টিস্তলাতে সবই আমরা ব্যবহার করবো সাধারণভাবে, একদিকটা সিলভার একদিকটা হচ্ছে কালো। আমরা ভেতরে যদি চাষও করি চাষও যদি মানে আমাদের জমিটাকে আমরা কি করবো রেস বেডে মানে উঁচু উঁচু বিস্তলার মতো ভাগ করে নেবো, কোন দিকে ভাগ করবো না যেদিকটা আমাদের জমির ঢাল আছে, আমরা ধরে নিলাম যে আমাদের দেখা যাচ্ছে যে ওই দিকটা ঢাল মানে যদি বৃষ্টি হয় তাহলে আমার এখানে আমি খোলা খোলা মাটি যদি ধরি এটাকে না ধরি তাহলে বৃষ্টি যদি হয় আমার যদি জল পড়ে তাহলে এরকমভাবে এদিক দিয়ে জল দৌড়াবে, তাহলে আমি এটা একটু চড়া হয়েছে ধরুন এটা ভেতরে করেছেন বলে ওনার একটু চড়া হয়েছে এগুলোকে রাখার জন্য প্লাস্টিকগুলোকে রাখার জন্য, কিন্তু যদি আমি মাঠে করি চাষের জন্যে আপনার চারাটা রেডি হয়ে গেলো মাঠে চাষের জন্য করলে আমরা 3-3 ফুট করবো, 3-4 ফুট করবো, কারণ আমার এটা হচ্ছে গিয়ে আপনার 4 ফুট 1.2 পুরোটা কভার করতে হবে সেই হিসাবে, হ্যাঁ শুধু 3-4 ফুট করলে এদিক দিয়ে গিয়ে কভার করে এই ভেতর দিকে ঢুকে থাকবে, দুদিক থেকে একটু মাটি আমরা এরকম করে কোদালে করে করে দিয়ে দেবো, আর আমরা উচ্চতাটা মোটামুটি 6-8 ইঞ্চি করবো, আর একটু এরকম যেমন এরা করেছেন একদম সুন্দর এরকম হবে, তাহলে কি প্লাস্টিকটা যত গায়ে সেটা সেটা বসবে তত ভালো, তত আপনার কনজারভেশন ভালো হবে, তত হবে যদি এবড়োখেবড়ো থাকে ডেলা পাকানো মাটি থাকে তাহলে পরে যখন বৃষ্টি হবে ওই ফসলটায় তখন মুশকিল হবে। আপনারা যখন অসময়ের চারা করছেন মানে এই হাইটেক নার্সারি করছেন তখন আপনারা চারা তৈরি করে নিলেন, তৈরি করে যখন মূল জমিতে চাষিকে বিক্রি করুন বা চাষি আপনি নিজেই চাষি হন বা নিজেই মানে মানে অন্য কোনো চাষিকে দেন তাহলে সে যদি জমিটা ভালো করে তৈরি করে মালচিং এর ব্যবহার করে তাহলে ভালো, আর আপনার যদি এরকম একটা স্ট্রাকচার থাকে বা এর থেকে ছোট থাকে তাহলে আপনিও এর মধ্যে রেসবেড করে নিলেন, প্লাস্টিক মালচিং পেতে দিলেন, তারপরে ওই ট্রেগুলোকে রাখলেন উপর দিয়ে একটা প্লাস্টিকের থাকলো, ওই প্লাস্টিকের জন্য কিন্তু আর এই মালচিং এর জন্য কিন্তু দুটোতেই
আমাদের মানে উদ্যান পালন দপ্তরে বা হর্টিকালচার দপ্তরে কিন্তু 50% সাবসিডি আছে, ঠিক আছে? ও এর জন্য আছে, এটা 16 টাকা, হ্যাঁ, পার স্কয়ার মিটারে 16 টাকা 30 16 টাকা 50 পয়সা মতো আপনার এ আছে, কি বলে সাবসিডি, সাবসিডি আছে, স্যার 16 টাকা কি 13 টাকা 50 পয়সা। আর এই যে ছাউনি আপনি এটা মানে এ করবেন, যেটা অনেক জায়গায় অসুবিধা হয়, এই কুকুরটাকে দেখে আমার মনে পড়লো, মানে বাচ্চারা এসে ঢুকে যায়। না না, চাষিরা যেটা বলে সমস্যা হয় আমাদের এখানে, সেটা হচ্ছে শিয়ালে এসে এ করে দেয়, যেসব জায়গায় শিয়াল আছে না, শিয়াল এসে এ করে দেয়। এটা একটু চওড়া করেছি বলে বেডটা রাখার জন্য এরকম করে পেতে দেওয়া গেল। মূল জমিতে যখন চাষ হবে তখন 6-3 ফুটের বেড করবে, ঠিক আছে? মূল তাহলে আমরা এইভাবে পেতে নিতে পারবো। মূল জমিতে যদি আমরা চাষ করি তাহলেও কিন্তু আমরা রেস বেড করে 6-3 ফুটের বেড করে তলা দিয়ে ঢুকিয়ে দেবো, মাঝখানে 1.5 ফুটের করে আমাদের নালা থাকবে, মানে মানে ইরিগেশন চ্যানেল থাকবে, ওটা দিয়ে যাতায়াত হবে। আর তখন আমরা কি করবো, যদি সবজি লাগাই দু সারিতে করবো, এটিকে ঠিকঠাক করে এখানে ফুটো করে দেবো, এখানে ফুটো করে দেবো, ফুটোটা আমার ধার থেকে এক বিদ্যা, এই এই জায়গাটা থেকে এক বিদ্যা গ্যাপে হবে 8 ইঞ্চি, ঠিক আছে? এখানে অনেকে মনে করে যে ভুল করে, অনেকে ধারে করে, ধারে করলে মুশকিল, ঠিক আছে? এখানে এখানে করলে ওর শিকড়ের একটা ধর্ম আছে, আপনি যখন এই নালাতে জল দেবেন, নালাতে কিন্তু ভাসিয়ে জল দিলে চলবে না, নালা যতখানি হবে তার 1/2 মতো বা মানে 3/4 না 2/3 মতো জল দিতে হবে, একটু নিচু করে, তাহলে ওই তলা দিয়ে জল ঢুকবে, শিকড় তখন জলের জলটা যেদিক দিয়ে ওয়াটার পার্টি ভিজবে, মানে মাটির তলায় যেখান থেকে জল ভিজবে সেদিকে শিকড় দৌড়াবে, ঠিক আছে? হ্যাঁ, তো ছড়াবে উপর তত ভালো হবে। আপনাদের দেখবেন যেসব জায়গায় মানে গাছের খুব সমস্যা, মানে গাছে ভালো জোর নাই বা এ হচ্ছে না, ভিটামিন দিয়েও কাজ হচ্ছে না, হ্যান না ত্যান না, আপনি যে কোনো একটা গাছ তুলে দেখবেন যে তলাটা কিন্তু অতটা বড় নেই, ঠিক আছে? তলা যদি ভালো হয় মানে শিকড় যত ছড়াবে তত কিন্তু উপরেও গাছপালা ভালো হবে, যত খাবে তত বাড়বে, যত খাবে তত, যত নিচের দিকে যাবে তত কিন্তু উপর দিকে ভালো হবে, ঠিক আছে? তাহলে শিকড়কে একটু খাটাতে হবে, শিকড়কে খাটাতে হলে যাবে এমনি মালচিং চাষ করলে আমাদের কি হবে, সব কিছুই কনজারভেশন হয়, 4 ml 3-4 ml প্রতি লিটার জলে। আমি আজকে সকালবেলা নিজে ধনেপাতা দিয়ে দিয়ে এলাম, ঠিক আছে? প্রথম হ্যাঁ, তাহলে এ করে 200 ml, 250 ml, হ্যাঁ 250 ml প্যাকেট পাওয়া গেলাম। 6 ইঞ্চি করবেন, মানে ছোট ছোট সাইজের হলে, মানে টমেটো ফোমাটো হলে 6 ইঞ্চি করবেন না, একটু বড় করবেন, তাহলে আপনি প্রথম চাপানটা দিতে পারবেন না, দানা সারটা তো আপনার গাছের গোড়ায় পড়ে যাবে, গাছের গোড়ায় সারের দানা যদি গিয়ে পড়ে তাহলে ওই জায়গাটা জ্বলে যাবে, জল দিলে রোদ উঠলে জ্বলে যাবে। তাই একটুখানি এতখানি যদি পুরোটা থাকে, তাহলে এতখানি যদি পুরোটা থাকে তাহলে আপনি এখান দিয়ে চারাটা বসিয়েছেন, তাহলে এইখানে যে এই যে পুরোটা থাকবে এখান দিয়ে একটুখানি 10-26 দিলেন, সাগরিকা দানা দিলে, এখন দানা নানা রকম দানা বেরিয়ে গেছে, তাহলে আপনার সারের পরিমাণও কিন্তু এতে আপনার 30% থেকে 40% সারের পরিমাণও কমে যাবে। প্রথম চাপান দিলেন, আমি যেটা বলছিলাম এরপরে সারের ব্যবস্থাপনা বেরিয়ে গেছে 12-061, ঠিক আছে, 00-013, এরকম অনেকগুলো সিরিজ অফ সার বেরিয়ে গেছে যেগুলো সবগুলি জলে দেওয়া যায়, মানে উঠে দেওয়া দরকার, তাহলে লেবার খরচ কম, জমিতে সারটা একদম তার রুটের জায়গায় যাবে, আপনি গোটা জমিতে ছিটিয়ে দিয়ে চলে এলেন, দেখবেন অনেকে সার দিয়ে গেছে 10-26 পড়ে আছে, ওই জমিতে যে ভালো জীবাণুগুলো আছে তার খাবার হচ্ছে গিয়ে ওই ভার্মিকম্পোস্ট, সে খাবে বড় হবে, সে যে ওই মাটিবাহিত যে রোগগুলোকে নিয়ে আসে, ঠিক আছে, তার বিরুদ্ধে যুদ্ধ করবে, ওটা আমাদের সৈন্য সামন্ত মেশানো হলো, ওই ট্রাইকোডারমা মেশানো হলো আমাদের সৈন্য সামন্ত, ওই অতখানি পরিমাণে বেড়ে যাবে আমাদের পক্ষে, হ্যাঁ অতখানি পরিমাণ বেড়ে যাবে, আপনার প্লাকটেজের মধ্যে প্লাকগুলোর মধ্যে দিয়ে যাবে, আপনার আবার মেন জমিতে, আপনি মেন জমিতে যদি, আপনি মূল জমিতে যদি জমি চাষের আগে মালচিং পাতার আগে যদি যথেষ্ট পরিমাণ জৈব সার মেলান, তাহলে ওই ট্রাইকোডারমা আপনার মেন জমিতে গিয়ে ও খেয়ে আরও তলার দিকে বংশ বিস্তার করবে, 2 বছরের মধ্যে আপনার আর মাটিবাহিত রোগ আর ঢলে পড়া কমে যাবে, ওর সঙ্গে যদি সিউডোমোনাস মেশান 2 বছরে, কিন্তু মানুষ 2 বছর অপেক্ষা করতে পারে না। আমাদের সবে ট্রেনিং শেষ হলো, তো এখন আমরা চলেছি লাঞ্চ করতে, খুব জোর খিদে পেয়েছে, তো আপনারাও লাঞ্চ করে নিন, তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, আর জায়গাটা পিছনটা দেখুন, দেখে খুবই ভালো লাগছে আমাদের, তো খুব সুন্দর একটা ট্রেনিং স্যার দিলেন, তো খুবই ভালো লাগলো, আর এই নলেজটা আশা করব আপনারা যখন শুনবেন আপনাদেরও ভালো লাগবে, আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। স্যার আমাদের আজ একটা ট্রেতে কীভাবে দানা দিতে হয় যাতে ভবিষ্যতে যে চারা গাছগুলো তৈরি হবে সেগুলো খুব ভালোভাবে তৈরি হতে পারে সেটা আমাদের দেখালেন। তো আমাদের ট্রেনিং আজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, তো হাঁটতে হাঁটতে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই ধরনের নতুন নতুন
ভিডিও যেন আপনাদের জন্য করতে পারি।